হ্যালো গাইস, প্রিয়ান স্পোর্টসের আরও একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত। এই মুহূর্তে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো যে ইমামের সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাব কর্তাদের চুক্তি জট কোথায় আটকে আছে। তো তোমরা এই নিয়ে কিন্তু একেবারে অনেক কিছু বা অনেক রকম খবর শুনতে পারবে। তো সেখান থেকে দাঁড়িয়ে কেউ কেউ বলছে 60-40 ডিল হচ্ছে, কেউ বলছে 50-50 ডিল হচ্ছে, কেউ বলছে 80-20 ডিল হচ্ছে, কেউ বলছে 74-26 ডিল হচ্ছে। তো এখান থেকে দাঁড়িয়ে যতদূর খবর পাওয়া যাচ্ছে যে 60-40 হওয়ার চান্স একটা বেশি আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে এখনও পর্যন্ত কিন্তু কনফার্মেশন কিছুই দেয়া যাচ্ছে না, কারণ ক্লাব কর্তাদের তরফ থেকে কেউই কিছু জানাতে পারছে না। বিগত ভিডিও বলতে গেলে 2-3 দিন আগে যে ভিডিও, সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে যে বিষয়টা নিয়ে মূলত দ্বন্দ্ব দেখা যাচ্ছে সেটা কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব এবং ইমামির মধ্যে যে শেয়ার বিভাজন সেটা নিয়ে নয়। তবে আমাদের কাছে যে আপডেটটা, যে শেয়ার বিভাজন নিয়ে নয়, বাকি যদি শেয়ার বিভাজন নিয়ে কিছু থেকে থাকে সেই বিষয়ে আমরা জানি না। আমরা যে জিনিসটা জানি সেটা হলো ইস্ট বেঙ্গল ক্লাব এবং ইমামি গ্রুপের মধ্যে যে বোর্ড অফ ডাইরেক্টরস থাকবে সেখান থেকে সমতা চাইছে। অর্থাৎ ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু বিগত দিনেও যে ইনভেস্টররা ছিল তারা যে কজন থাকবে এবং ইস্ট বেঙ্গল ক্লাবের থেকেও সেই কয়জন সদস্য থাকবে, অর্থাৎ 10 জন হলে সেই ভাগটা হবে 5-5। সেখানে ইমামি গ্রুপও কিন্তু 6-4 দিচ্ছে। এবার এখান থেকে দাঁড়িয়ে এই জিনিসগুলো তো অবশ্যই হবে যে যারা ইনভেস্টমেন্ট করবে তারা অবশ্যই সব কিছুতেই তাদের শেয়ার রেশিও বেশি রাখবে। বোর্ড অফ ডাইরেক্টর হোক, ক্লাবের শেয়ার বিভাজন হোক, সেখান থেকে দাঁড়িয়ে সব কিছুতেই তারা শেয়ার বিভাজন ভালো রাখবে। এবং এখান থেকে ইমামি গ্রুপ কর্তারা অবশ্যই ভালো কিছু রিক্রুটার নিযুক্ত করবে, কারণ একটা প্রফেশনালিজম আছে ব্যাপার এর মধ্যে। তবে ইস্ট বেঙ্গল কর্তারাও কিন্তু বিগত দিনে বেশ কিছু ভালো রিক্রুটমেন্ট করেছে। আমরা জনি আকোস্টাকে দেখে তার মধ্যে এক অন্যতম সাইনিং। তবে সেখান থেকে দেখা যাক এই শেয়ার রেশিও, যেটা বোর্ড অফ ডাইরেক্টরের যে সংখ্যাটা, সেই শেয়ার রেশিওটা যদি সমান সমান আনে বা ইমামি গ্রুপ সমান সমান আসে তাহলে তো অবশ্যই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আমার মনে হয় না যে বেশ কিছুদিন সমস্যা এই নিয়ে ঝুলিয়ে রাখবে ইস্ট বেঙ্গল ক্লাব, কারণ অনেক দিন হয়ে গেছে, এরপরে কিন্তু এখনও 3-4 জনের বকেয়া বাকি আছে যাদের সেই বকেয়াটা মিটিয়ে ট্রান্সফার ব্যান তুলতে হবে। যদিও যে যখনই এই সাইনিংটা হয়ে যাবে যে প্লেয়াররা প্রি কন্ট্রাক্টে আছে বা যে প্লেয়ারগুলো প্রি কন্ট্রাক্টে নেইও কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য ওয়েট করছে, তাদেরও তাড়াতাড়ি সাইন করাতে হবে। খুব বেশি হলে 2-3 বা 4 দিন, তার বেশি সময় কিন্তু এই প্লেয়ারগুলো দেবে না, তাহলে কিন্তু প্রতি বছরের মতো গিয়ে আবারও সে একটা খারাপ টিম। খারাপ টিম বলতে গেলে আইএসএলে যে বিদেশিগুলো বা যে দেশি প্লেয়ারগুলো নিয়ে খেলতে হবে তাদের খুব কম টাইমের মধ্যে সাইনিং করাতে পারবে ইস্ট বেঙ্গল ক্লাব। এবং যেখান দিয়ে গিয়ে একটা হজবরলো প্রিসিজন হবে, একটা হজবরলো টিম গঠন হবে, কোথাও গিয়ে সেই ভালো রেজাল্ট করতে পারবে না, কারণ আইএসএলের বাকি টিমগুলো যেভাবে দল গঠন করছে তোমরা যদি তাকিয়ে দেখো দুর্দান্ত দুর্দান্ত সাইনিং করাচ্ছে তারা। এবং তাদের একগুচ্ছ প্লেয়ার রয়েছে, সেট ইলেভেন রয়েছে, সেট টিম রয়েছে, সেট রিজার্ভ বেঞ্চ রয়েছে, তাদের কিছু নতুন প্লেয়ার সংযোজন হচ্ছে, কিছু প্লেয়ার বদলি হচ্ছে, তার বেশি কিছুই নয়। তবে ইস্ট বেঙ্গল ক্লাব প্রতি বছরের ন্যায় এবছরও আবারও নতুন করে টিম গড়ছে, তো সেই জন্য অবশ্যই অনেক কিছু বাকি আছে। যে কোম্পানি গঠন হবে তার লাইসেন্সিং বাকি আছে, অনেক কিছু বাকি থাকছে। তো তার জন্য কিন্তু আর এই সামনের সপ্তাহ বুধ বৃহস্পতিবারের মধ্যে যদি ব্যাপারগুলো না মেটে তাহলে জেনে রেখো যে ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য এবছরে আইএসএলে আশা করাটা সত্যি খুব খারাপ জিনিস হবে, কারণ আশা প্রত্যেকটা সমর্থকই করবে টিমের তরফ থেকে। তবে এরকম যদি দল গঠনে ঢিলেমি হয় তাহলে অন্যান্য টিম যে পরিমাণে দুরন্ত দল গঠন করছে, 3-4 দিনের মধ্যে, আমি বারবার রিপিট করছি, 3-4 দিনের মধ্যে যদি দল গঠন কাজ আবারও শুরু না করতে পারে, এই যে
কন্ট্রাক্ট পেপার সেখানে যদি সাইন না হয়, ডিল ফাইনাল না হয়, তাহলে কিন্তু প্রতিবারের ন্যায় এবারও ইস্টবেঙ্গল একই রকম পারফরমেন্স করবে এবং তার থেকে খারাপ রেজাল্ট আসতে চলেছে। তো দেখা যাক, আশা করব খুব তাড়াতাড়ি সমস্যাগুলো মিটে যাক। তো তোমাদের আরও একটা জিনিস যেটা বলে রাখা দরকার, যে তোমরা যারা আমার ভিডিও রেগুলার বেসিসে দেখো, সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে 65% লোক রেগুলার বেসিসে যারা ভিডিও দেখো তারা আনসাবস্ক্রাইব করা, তারা সাবস্ক্রাইব করে নিও, তাহলে অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশান বেলটা সবার আগে পৌঁছাবে এবং ডেইলি বেসিসে আপডেট থাকতে পারবে আমাদের সাথে। তো অবভিয়াসলি যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, একদম বিনামূল্যে সাবস্ক্রাইব বাটনটা শুধু ক্লিক করে দিতে হবে এবং বেল আইকনটা অল করে দিতে হবে।